नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आर एक दिनेर अपेक्षा तारपरेई आमरा प्रत्येकेई एप्रिल मासे पा राखते चलेछि आर गोटा एई एप्रिल मासे हाते बोम्बास्त्र पेते चलेछे राशि चक्रेर एई सौभाग्यशाली सातटी राशि। हाँ बंधुरा कोन सेई सात सौभाग्यशाली राशि से राशिगुलिर नाम आमी एके एके जानाते चलेछि, ताई भिडियोटी मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। বন্ধুরা এই এপ্রিল মাসে যে সাতটি রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি, কারণ এই এপ্রিল মাসেই আপনাদের হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বিভিন্ন সূত্র থেকে আপনাদের অর্থ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে, দৈনন্দিন রোজগারও বৃদ্ধি পেতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, যারা নতুন জবের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি আপনাদের মানসিক আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা এই মাসে কিন্তু সুখ পেতে চলেছেন, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই এপ্রিল মাসে ব্রহ্মাস্ত্র হাতে পেতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি যে রাশিগুলি এপ্রিল মাসে ব্রহ্মাস্ত্র হাতে পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই এপ্রিল মাসে আপনারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই মাসে আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন, যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। এছাড়াও নিজস্ব ভূমি এবং গাড়ি ক্রয় বা বিক্রয়ের জন্য আপনারা এই মাসে কিন্তু এগোতেই পারেন, এবং এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি এপ্রিল মাসে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে, পাশাপাশি সন্তান সুখের জায়গাটাও যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে। এই মাসে আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন, পাশাপাশি এই মাসে ভ্রমণের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। সব দিক থেকে যদি বলা যায় এপ্রিল মাসে আপনারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এপ্রিল মাসে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট বা বিকাশ হতে চলেছে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে, পাশাপাশি সন্তান সুখের জায়গাটাও যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে।
এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই মাসে ভ্রমণের জায়গাটাও যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এপ্রিল মাসে হাতে বোম্বাস্ত্র পেতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশিটি জাতক বা জাতিকা হন, তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। দৈনন্দিন রোজগারও হতে চলেছে আপনাদের চোখে পড়ার মতো। এই মাসে আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন, তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু কোথাও ভ্রমণে যেতে চলেছেন। অর্থাৎ চারিদিক থেকে যদি বলা যায়, এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এপ্রিল মাসে হাতে বোম্বাস্ত্র পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তিন ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ চারিদিক থেকে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এপ্রিল মাসে হাতে বোম্বাস্ত্র পেতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি ভ্রমণের জায়গাটাও যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এর পরবর্তী ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। পাশাপাশি এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই এপ্রিল মাসে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এছাড়াও যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি ঘটতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। অর্থাৎ চারিদিক থেকে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা আশা করা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।